আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইউটিভি লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনি মনে করেন যে পরিশ্রম নয়, ভাগ্যই ধনীদের ধনী করে? মোটেও না। পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। কিভাবে এটা জানার আগে এমন মোটিভেশনাল ও নানা ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিভি লাইভের ইউটিউব চ্যানেলটি এবং লাইক বা ফলো দিয়ে রাখুন ইউটিভি লাইভের ফেসবুক পেজটিও। আপনি কি আসলেই মনে করেন যে পরিশ্রম নয়, ভাগ্যই ধনীদের ধনী করে? আপনার মাঝে যদি এই মানসিকতা থাকে তবে আপনি জীবনে আর যাই হন ধনী হতে পারবেন না। এটা আসলে পরিশ্রম না করার একটা অজুহাত। অনেকে বলেন ধনী হতে হলে ধনী হয়ে জন্মাতে হয় অথবা কারো সাহায্য পেতে হয়, কিন্তু সত্যি কথা হলো আপনি যতক্ষণ না নিজে কিছু করে দেখাতে পারছেন ততক্ষণ আপনাকে কেউ সাহায্য করবে না। ভারতীয় হিসেবে সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ারের খাতায় নাম লেখানো বিজয়শেখর শর্মা এক সময়ে না খেয়ে দিন কাটাতেন, বাড়িওয়ালার কাছ থেকে পালিয়ে বেড়াতেন, শুধু চা আর পানি খেয়ে রাতের পর রাত পার করেছেন। কিন্তু এত কষ্ট করে যখন তিনি দেখানোর মতো কিছু একটা দাঁড় করাতে পেরেছেন তখনই তার সাহায্যে বিনিয়োগকারীরা এগিয়ে এসেছেন। আজ তিনি প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমার জীবনী থেকে জানা যায় তিনি একদমই হতদরিদ্র এবং ব্যর্থ অবস্থা থেকে আজকের বিশ্বের সেরা একজন ধনী হয়েছেন। মিডিয়া মোগল বিলিয়নিয়ার অপরাহ উনফ্রে একসময় ছিলেন কৃষিখামারে আশ্রিত ও অত্যাচারিত। এরা যদি ভাগ্যের ওপরে নির্ভর করে থেকে পরিশ্রম না করতেন তবে কেউই এতটা ধনী আর সফল হতে পারতেন না। এমনকি বেশিরভাগ ধর্মেও বলা আছে যে নিজে চেষ্টা না করলে সৃষ্টিকর্তাও সাহায্য করেন না। কাজেই নিজের চেষ্টায় ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই গল্পটি আপনি শুনছেন বা দেখছেন মানে আপনি পৃথিবীর সেই সৌভাগ্যবানদের একজন যার হাতে ইন্টারনেট ও এমন একটি ডিভাইস আছে যা দিয়ে আপনি যে কোনো কিছু শিখতে পারবেন। শুধুমাত্র একটি ইন্টারনেট কানেকশন থাকলে আজ নিজের চেষ্টায় অনেক কিছু করা যায়। আপনার বর্তমান আর্থিক অবস্থা যাই হোক না কেন, সঠিকভাবে পরিকল্পনা ও পরিশ্রম করলে 5 বছরের মধ্যে আপনার অবস্থা ঘুরে যাবে। 5 বছরের বেশি কোনোভাবেই লাগার কথা নয়। সঠিক পথে পরিশ্রম করলে আপনি যতটা আশা করছেন তার চেয়েও তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন। কাজেই সৌভাগ্যের আশায় বসে না থেকে নিজের ভাগ্য নিজে গড়তে শুরু করুন না। এই ছিল আজকের ভিডিও। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমরা। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাকে একটুও অনুপ্রাণিত করে তবেই আমাদের চেষ্টা সফল হবে। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। যদি মনে হয় এই ভিডিওটি অন্যদেরও অনুপ্রাণিত করবে তবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।